প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। ইউকেএফ ইকরাম চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আপনারা বিশ্বের ফাইভ বিগেস্ট এয়ারপ্লেন সম্বন্ধে জানতে চলেছেন। নাম্বার ফাইভ, স্টার টু লঞ্চ। এই বিমানটিকে স্কেল কম্পোজিট দ্বারা বানানো হয়েছে। একে স্পেস লঞ্চের বাহক হিসাবে ব্যবহার করা হয়। এর ডবল বডি ফিউলেজ হওয়ার কারণে এই বিমানটি অন্য বিমানের থেকে পুরো আলাদা হয়। এর উভয় ফিউলেজ 78 মিটার লম্বা হয়। এই বিমানে মোট 28টি চাকা আছে। এর ডান দিকে পাইলট, কোপাইলট ও ইঞ্জিনিয়ার থাকে এবং বাম দিকটা পুরো ফাঁকা রাখা হয়। ডানার দিক থেকে এই বিমানটিকে সবথেকে বড় বিমান হিসাবে ধরা হয়। এই বিমানের ম্যাক্সিমাম স্পিড হলো 853 কিলোমিটার পার আওয়ার। নাম্বার ফোর, সুপার গুপি। এই সুপার গুপি বিমানটিকে একটি মনস্টার গুপি বিমানও বলা হয়। এই সুপার গুপি বিমান বোয়িং C-97 স্ট্রাটোফাইটার থেকে নেওয়া হয়েছিল। এই বিমানটি প্রথম উড়েছিল 1965 সালে। এই বিমানটিকে এয়ারো স্পেস লাইন এবং এয়ারবাস দ্বারা বানানো হয়েছিল। এটার ব্যবহার করা হয়েছিল বড় সাইজ কার্গো ফ্লাইট এয়ারক্রাফ্টের জন্য। এটার প্রথম ব্যবহার করেছিল নাসা এয়ারো স্পেস লাইন। এই বিমানটি লম্বায় 43.84 মিটার, এর উইং স্প্যান 47.625 মিটার এবং এর হাইট 14.78 মিটার হয়। এর ওয়েট 40,000 কিলোর মতন হয় আর এর ম্যাক্সিমাম স্পিড হলো 463 কিলোমিটার পার আওয়ার। নাম্বার থ্রি হলো অ্যান্টন অফ AN-124 রাসল্যান্ড। এর ন্যাশনাল অরিজিন হলো সোভিয়েত ইউনিয়ন। এই বিমানটিকে অ্যাভিয়েস্তার এসপি অ্যান্টন অফ সিরিয়াল প্রোডাকশন প্ল্যান্ট দ্বারা তৈরি করা হয়েছিল। এই বিমানটি প্রথম উড়েছিল 24 ডিসেম্বর 1982 সালে। এর ইউনিটের দাম প্রায় 70 মিলিয়ন থেকে 100 মিলিয়ন ডলার। এই বিমানে 4 থেকে 6 জন ক্রিউ মেম্বার থাকে। পাইলট, কোপাইলট, দিক নির্ণয়ের জন্য অফিসার, সিনিয়র ফ্লাইট ইঞ্জিনিয়ার, রেডিও ম্যান এবং 2টো লোড মাস্টার। বাইরে থেকে এই বিমানটিকে দেখতে লকহিড C-5 গ্যালাক্সি এর মতো। এর লেন্থ 68.96 মিটার, উইং স্প্যান 73.3 মিটার এবং এর হাইট 20.78 মিটার আর এই বিমানটির ওজন হলো 1,75,000 কিলো। নাম্বার টু, ম্যাকডোনেল ডগলাস KC-10 এক্সটেন্ডার। এই বিমানটি ইউনাইটেড স্টেটের। এটাকে তৈরি করেছিল ম্যাকডোনেল ডগলাস। এই বিমানটা প্রথম উড়েছিল 12 জুলাই 1980 সালে। এর ইউনিটের দাম 88.4 মিলিয়ন ডলার। এটিকে এয়ার রিফিউলিং ট্যাঙ্কার হিসাবে ব্যবহার করা হয়। এই বিমানটিতে 4 জন ক্রিউ মেম্বার থাকে, তথা বিমান কমান্ডার, কোপাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং বুম অপারেটর। এর লেন্থ 55.35 মিটার এবং এর উইং স্প্যান হলো 50.41 মিটার আর এই বিমানটির ফুয়েল ক্যাপাসিটি হলো 1,60,000-এর মতো। নাম্বার ওয়ান বিমানটি হলো বোয়িং C-17 গ্লোবমাস্টার 3। এটি একটি বড় মিলিটারি ট্রান্সপোর্ট বিমান। এই বিমানটি তৈরি করেছিল ম্যাকডোনেল ডগলাস। এটিকে স্ট্র্যাটেজিক এয়ারলিফ্টের জন্য ব্যবহার করা হয়, যাতে করে সেনাদের হাতিয়ার, সেনা এবং সেনাদের ব্যবহার করা জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো। এই বিমানটিতে 3 জন ক্রিউ মেম্বার থাকে, পাইলট, কোপাইলট এবং লোড মাস্টার। এই বিমানটির লেন্থ 53 মিটার, এর উইং স্প্যান হলো 51.75 মিটার এবং এর হাইট হলো 16.8 মিটার। প্রিয় দর্শক, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।